আমি এখন দাঁড়িয়ে আছি সিটিএমডি আর্জেন্ট কেয়ারের সামনে। এটি হচ্ছে 6188 স্ট্রিটে ফ্রেশ মেডোতে। এখানে কোভিড-19 টেস্ট করা হয়। সো আপনাদের যদি কারো উপসর্গ দেখা দিয়ে থাকে যে আপনার কোভিড-19 বা আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাহলে অবশ্যই এ ধরনের আর্জেন্ট কেয়ারগুলোতে আগে ফোন করতে হবে, তারপরে যেতে হবে যে ওদের কাছে টেস্ট কিট অ্যাভেলেবেল আছে কি না সেটা জেনে তারপর। তো এখানে লেখা আছে পেশেন্টস অনলি ইন দ্য অফিস, শুধুমাত্র পেশেন্টরা অফিসের ভিতরে যেতে পারবে, মানে যেখানে টেস্ট করা হয়। আমি যেহেতু পেশেন্ট না, আমি যেতে পারবো না ভিতরে। আপনার মধ্যে যদি উপসর্গ দেখা দেয়, উপসর্গ দেখা দিলেই যে আপনার কোভিড-19 হয়েছে সেটা ভাবার কোনো কারণ নেই। আপনি আগে টেস্ট করে তারপর আপনি কনফার্ম হবেন। যদি আপনার ধরা পড়ে কোভিড-19, তাহলে আপনাকে বাসায় চিকিৎসা দেওয়া হবে। যদি সিরিয়াস ব্রিদিংয়ের প্রবলেম থাকে, তাহলে শুধুমাত্র হসপিটালে ভর্তি হওয়ার জন্য বলা হয়ে থাকে ডক্টরস অফিসের পক্ষ থেকে। এটা আসলে উদ্বিগ্নের একটা বিষয় যে কখন কার এই বিষয়টা হতে পারে, কখন কার এই ধরনের কোভিড-19 আক্রান্ত হতে পারে আমরা আসলে জানি না। যেমন ধরুন আজকে আমার নিকটাত্মীয়ের উপসর্গ দেখা দিয়েছে। সো এই ভিডিওটি এই জন্য করা যে আপনারা কোথায় যাবেন টেস্ট করার জন্য, কারণ আপনি যদি হসপিটালে যান তাহলে আপনি সিরিয়াল পেতে আপনার অনেক সময় লাগবে। আপনি যদি সিটিএমডি আর্জেন্ট কেয়ারগুলোতে আসেন, তাহলে আপনি ওয়াক ইন করেই আপনি টেস্ট করাতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।